ব্যাম বড়স দিলে মানুষ তো বাঁচবো না। এখন যদি ভুলেও যদি আরেকজন কেউ বলে যে করোনা আবার আইতেছে, একবার পিটে মেরে ফেলবে দেশের জনগণ। আর সে لا شبه له ولا شبيه له، لا مثيل له ولا مثال له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. نبی دو جہاں میں فصال محمد، نبی دو جہاں میں فصال محمد، جمال خدا ہے کمال محمد، بلغ العلا بکماله کشف الدجا بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا
يا رب میری آنکھوں میں سما جائے مدینہ يا رب میری آنکھوں میں سما جائے مدینہ مدت سے میری دل میں تمنا ہے مدینہ مدت سے میری دل میں تمنا ہے مدینہ تلوار بکٹ ہو کے نکل میدان یاسین تلوار بکٹ ہو کے نکل میدان یاسین دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر للہ تکبیر للہ تکبیر قرآن حدیث رہا لو للہ تکبیر تو مرد مسلمان ہو تو مرد مسلمان حافظ قرآن میں عاشق مولا ہوں مگر عشق نرالا میں عاشق مولا ہوں مگر عشق نرالا اے جملہ جہاں دل کے تجلی سے اجالا اے جملہ جہاں دل کے تجلی سے اجالا مقبل تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبل تو ہے شاز ہے قابل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے شنوانی تو شنوانی تو قرد بازار باشی جوین الدین دارالعلوم মাদ্রাসা এর উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন সকলে বলি আমিন আজকের মাহফিলে প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসির কোরআন আল হাজ হযরত মাওলানা মুফতি لحاظ الدين بھیا صاحب دعمت برکت امت دزل العالیہ شیخ الحدیث ام تمیم جامعہ عربیہ نوریہ مبر خال مدرسہ گھجی کو ہمیں جو بیشی بھولنا کری تیرے حضرت امار آگے آلو سنا کرو چھنا جی ای مطر جو جنی اٹھے گلن ای حضرت آلو سنا کرو چھنا اللہ بک رب العالمین মুফতি লিহাজ উদ্দিন সাহেব দামা বরকাত ও মাদ্রাসাতুল আলিয়ার আলোচনার উপর সকলকে আমল করার তৌফিক দান করে দেন আল্লাহুম্মা আমিন অনেক বড় মুফাসসির কোরআন এবং আপনাদের মাঝে অনেক সুন্দর করে কিছু মাসালা মাসায়েল বলে গেছেন আসলে তো ওনারা অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস আমরা ওনাদের তুলনায় কিছুই না এখন মনে করেন এই যে আমার ডাইনে বামে অনেকে বসা আছে অনেক বড় বড় আলেম আমি ওনাদের ছাত্র যোগ্য না এখন বাকি এলেম কালাম বলতে তেমন নাই এলেমের জোর তেমন নাই আমলের জোর নাই শুধু আম্মা আব্বার দোয়া মুরব্বীদের দোয়া নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বলার তৌফিক দান করেছেন এই জন্য আপনাদের মাঝে এসেছি এছাড়া আলহামদুলিল্লাহ আমার সম্মানিত মুসলিম তাওহিদি জনতা এবং আজকের মাহফিলে আগত এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ এবং আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজাম সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোরআন হাদিস থেকে সত্যি কথাগুলি বলার আমাকে তৌফিক দান করেন আমিন তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে প্যান্ডেলে তো মনে হয় আর জায়গা নাই দাঁড়ায় আছেন অনেক মানুষ জায়গা থাকলে যদি কেউ যদি বসতে পারেন তাহলে সবাই বসে যাবেন প্রথমেই কিছু কথা বলে নিই আজকে মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা মাশাআল্লাহ এই যে কিছুক্ষণ আমার আগে কথা বললেন খুব সুন্দর কথা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের ভিতর বরকত দান করে দিক আজকে মাহফিলের উদ্বোধক আমি সাইফুল ইসলাম মোল্লা সাহেব আরও অনেক ওলামায়ে কেরাম আছেন মাহফিল পরিচালনায়
علماء کرام আছেন আজকে আরো গুজার হাফেজ কারিম মোহাম্মদ সোহাইল হোসেন মাহমুদি সাহেব এবং কামালউদ্দিন আজকের মাহফিলের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাতাবলি আলহাজ মোহাম্মদ কামালউদ্দিন আহমেদ সাহেব এই যে কথা হয়েছে আমার সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ আল্লাহ হায়াতের ভিতর বরকত দান করুন আপনারা আজকে মাহফিলে আসতে পেরেছেন খুশি না বাজার মাহফিলে যদি এইখানে কেউ প্যান্ডেলের ভিতরে মসজিদের খতিব অথবা ইমাম সাহেবগণ থাকেন আমি কষ্ট করে বলবো আপনারা প্যান্ডেলে চলে আসেন মসজিদের খতিব এবং ইমাম সাহেবগণ বা মাদ্রাসার মুহাদ্দিস যারা আছেন মুরব্বীরা একটু হাত উঠান কষ্ট করে মসজিদের খতিব তারপর মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার মুহাদ্দিস সাহেবরা যারা আছেন আপনারা হচ্ছেন এই সমাজের সব থেকে সম্মানিত ব্যক্তি আপনারা এই প্যান্ডেলে থাকবেন হুজুর ব্যবসার বসার ব্যবস্থা করছেন না তাহলে আসেন না কেন আপনারা চলে আসেন আল্লাহকে দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এটাকে বলা হয় দুনিয়ার সব থেকে দামি মজলিস ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে ওই সমস্ত বান্দাকে আমিও মনে মনে স্মরণ করি সুবহানাল্লাহ বলবেন না যে সমস্ত বান্দা আল্লাহকে মনে মনে স্মরণ করে আমার আল্লাহ ওই বান্দাদেরকে মনে মনে স্মরণ করে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমরা একসাথে মজলিস মিলাইয়া মাহফিল মিলাইয়া আমি আল্লাহর গুণগান গাও রাসূলের গুণগান গাও তার থেকেও দামি মজলিসে তার থেকেও দামি মাহফিলে ফেরেশতাদের মজলিসে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি আল্লাহর ভাষায় কি দুনিয়ার সব থেকে দামি মজলিস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হচ্ছে জান্নাতের বাগান আমরা এখানে এসেছি কিছু কথা আগেই বলে নেই আপনারা আমার বিষয়ে হয়তো ভুলভ্রান্তি অনেকে থাকতে পারে আমি এই জন্য আগে বলে দিচ্ছি আমার নামের আগে শিশু বক্তা লেখা হয়েছে কিন্তু আমি এটা সমর্থন করি না আমার বয়স 14 বছর চলে কত 14 চলে তাহলে এখন কি আমি শিশু আছি যেটা বলেন আচ্ছা আর কথা হচ্ছে যে আমি নিজেও নিষেধ করি যে আমার নামের আগে শিশু বক্তা লিখবেন না কারণ আমাদের নিয়ত যদি এরকম থাকে যে শিশু বক্তা লেখার কারণে আপনারা দেখার জন্য কাউরে আসছেন আপনার নিয়ত ঠিক নাই আপনার কোনো আমলও হবে না এতে লাভ হবে কোনো আর আমি জানি যে আমার নামের আগে শিশু বক্তা লিখছে কিন্তু আমি শিশু না এটা জানার পরে আমি যদি প্রোগ্রামে আসি তাহলে আমারও নিয়ত ঠিক নাই আমার এই ওয়াজে কোনো লাভ হবে না বুঝতে পারছেন কথাটা নিয়ত থাকতে হবে কে আসুক কে না আসুক এটা বড় বিষয় না আমি যারা আসতেছে তারা কোরআন হাদিসের কথা বলতেছে কিনা এবং নিয়ত থাকতে হবে কোরআন হাদিসের কথা শোনা ঠিক কিনা এই যে এখানে এই যে বিরক্ত আমার কাছে কিন্তু ভালো লাগতেছে না সবাই এটা চাওয়া দেন তাহলে এই যে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম খুশি হলেন কে আরো জোরে বলেন আর বেজার হয়েছে কে আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر رب العالمين بل لئن شكرتم لأزيدنكم جاي بندا أمر نعمت بيلو أرتار كورا شكريا داي كورلو أمي تار نعمت بريا ديبو আর যেই বান্দা আমার নিয়ামত পাইলো কিন্তু শুকরিয়া আদায় করলো না ইন্না আযাবী লাশাদীদ ওই বান্দাকে আমি জাহান্নামের কঠিন আযাবে আমি তাকে নিক্ষেপ করবো নাউজুবিল্লাহ বলবেন না তাহলে আমরা যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান আর আপনার উপর আমার উপর আর নিয়ামত বাড়াইয়া দেন রহমত বাড়াইয়া দেন আর আমাদের ভিতরে যখন আল্লাহর দরবারে না শুকরি চলে আসে আমরা যখন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না মহান রব্বুল আলামিন আপনার থেকে আমার থেকে নেয়ামত ছিনিয়ে নিয়ে যান ঠিক কিনা এই জন্য আল্লাহ নেয়ামত যদি পাইতে চাই সবসময় হার হালতে সবসময় কী বলতে হবে আলহামদুলিল্লাহ ঠিক কিনা
তা আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বাজার খুশি তাহলে সকলে একবার জোরে সরে রব্বুল আলামিনের দরবারে রব্বুল ইজ্জত দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন আমিন আরো জোরে বলি আমিন এবার আসুন এই পৃথিবীতে পৃথিবীতে না সর্বপ্রথম নিজের কাছে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি যখন তোমার জিন্দেগিকে কোরআনের উপর চালনা করবে কিসের উপর কোরআনের উপর যখন নিজের জিন্দেগিকে চালনা করবে তখন তোমার জিন্দেগি অটোমেটিক সুন্দর হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা তার জীবনকে কোরআনের উপর পরিচালনা করে ওই বান্দার জন্য সব থেকে উত্তম হলো তার নিজের জিন্দেগিকে কোরআনের উপর পরিচালনা করা তাহলে ওই বান্দার মনে আর কোনো ভয় থাকবে না ঠিক কিনা এবার আসেন তো আমরা নিজেরা নিজেদের জীবন কোরআনের উপর পরিচালনা করলাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদি কোনো সমাজ কোরআন দ্বারা পরিচালিত হয় কি দ্বারা কোরআন দ্বারা যদি কোনো সমাজ পরিচালিত হয় ওই সমাজের মানুষের মনে আর কোনো ভয় থাকবে না যদি ওই সমাজ যদি কোরআন দিয়ে পরিচালনা করা হয় ওই সমাজের ভিতরে লুটের ভয় থাকবে না থাকবে ওই সমাজের ভিতরে খুনের ভয় থাকবে না ওই সমাজের ভিতরে রাহাজানির ভয় থাকবে না ওই সমাজের ভিতরে মানুষের মনে কোনো ভয় থাকবে না মহিলাদের মনে কোনো ইফতিজিকের ভয় থাকবে না কোনো ধর্ষণের ভয় থাকবে না যেই সমাজ কোরআন দিয়ে পরিচালনা করা হবে ওই সমাজের ভিতরে একমাত্র একটা ভয় সবার মনে বিরাজমান থাকবে সেই ভয় হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সোনালো পড়বেন না এবার আমরা কি করলাম নিজের জিন্দেগিকে কোরআনের উপর পরিচালনা করলাম কিসের উপরে কোরআনের উপর নিজের জিন্দেগিকে পরিচালনা করলাম এবার করার পরে আসেন এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে ধরুন আমি করোনার উপর নিজের জিন্দেগিকে পরিচালনা করলাম আমি মমিনের খাতায় নাম লিখলাম বা আমি মমিন হলাম আল্লাহ আমাকে মমিন হিসেবে কবুল করলেন তখন আল্লাহ মমিন কি কি নির্দেশ দিচ্ছেন শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله بك رب العالمين يا أيها الذين آمنوا هي مؤمن دار هي مؤمن هي من دار هل أدلكم على تجارة تنجيكم আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিতে পারে সুবহানাল্লাহ বলবেন না আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো সেই কাজ তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিতে পারে কি সেই কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ এক নম্বরে তোমার আল্লাহর উপরে ঈমান আনো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি দুই নম্বরে তোমার রাসূলের প্রতি ঈমান আনো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এবং জিহাদ করো আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল দিয়ে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই হচ্ছে তোমার জন্য অতি উত্তম অতি উত্তম সুবহানাল্লাহ বলবেন না এবার আসেন আমরা কি বুঝাইতে চাচ্ছি আল্লাহ আমাদের আল্লাহ বলেছেন হে মুমিনরা কাদেরকে ডাক দিয়েছেন বেঈমান বলেছেন কাউকে কাফের বলেছেন কাউকে কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনরা হে ঈমানদারেরা আল্লাহ বলতেছেন সর্বপ্রথম ঈমান আনেন কার উপর আমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করি না বিশ্বাস আছে আপনাদের মনে রাখার খাজা বাবা কেল্লা বাবা শাহালি বাবা কোন দরবার কারোর উপরে না বিশ্বাস কারোর উপরে আর শুনেন যে অরিজিনাল মমিন এক নাম্বার মমিন হবে আল্লাহর কসম করে বলি তার মাথাটা একমাত্র আল্লাহর সামনে নত হবে এছাড়া কারোর সামনে নয়
হয় মাথা নত করবেন আমার আল্লাহর কাছে, এ কইলে মাথা নত করতে হবে পিতা মাতার কাছে আর কার কাছে? আল্লাহর কাছে। এছাড়া দুনিয়ার কারোর কাছে মাথা নত করবেন না, এই মাথার দাম কম না বেশি? আরো জোরে কন, এই মুমিনের মাথা ইমানদারের মাথার দাম অনেক বেশি। কেন আমরা শুধু শুধু যার তার কাছে যে মাথা নত করে ফেলবো? মাথা নত করা যাবে? যাবে না। আর আমরা তো এখন শয়তানের কাছেই যাই আগে মাথা নত করি, ঠিক কিনা? এই জন্য মুমিনের মাথা থাকতে হবে উঁচা, ঠিক কিনা? মুমিন কারোর কাছে মাথা নত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার তুমি আমার উপর ঈমান এনেছো, রাসূলুল্লাহকে বিশ্বাস করেছো, রাসূলুল্লাহর দিন তোমার, রাসূলুল্লাহর যেই স্বভাব চরিত্র, রাসূলুল্লাহর সুন্নাত সব তোমার নিজের জিন্দেগিতে প্রয়োগ করেছো, এবার কি করো? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এই জান কে দিয়েছে? আল্লাহ। সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। প্রতিপত্তি কে দিয়েছেন? আল্লাহ। আপনি আর আমার ইজ্জত দেনা বলা মালিক কে? আল্লাহ। আবার বেইজ্জত করনে বলা মালিক কে? আল্লাহ। এ সব কিছু আল্লাহ দিয়েছেন, আর এখন আমরা যা বড়াই করি, ঠিক না? আমরা আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে কার সাথে বড়াই করি? ঠিক নিজের আপন ভাইয়ের সাথে যা বড়াই করি, নিজের বাপের সাথে বড়াই করি, নিজের সমাজের মানুষের সাথে বড়াই করি, ঠিক কি না? এই বড়াই থাকবে না, থাকবে না, এই বড়াই থাকবে না, এই এই কাজ তো, এই বড়াই করার কাজ তো হবে শয়তানের। শয়তান কি করে? ভাইয়ের সাথে ভাইয়ের গন্ডগোল লাগায় দেয়, ঠিক কি না? মানুষের সাথে মানুষের গন্ডগোল লাগায় দেয়, এই মানুষের সাথে ওই মানুষের ঝগড়া লাগায় দেয়, ঠিক কি না? আসলে তো শয়তানের কাজে এইগুলো করা। সে শয়তান হইছে কেন ওটা তো জানতে হবে, ঠিক কি না? শয়তান কেমনে হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকা, আল্লাহ এর ফেরেশতাদের কথা বলছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, এখানে সেজদা করার কথা বলছে, যে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলাম তোমরা সেজদা করো, কাকে? আদমকে। কাকে? আদম। আদমকে তোমরা সেজদা করো। ইসজুদু লি আদম, সবাই সেজদা করলেন, সবাই আল্লাহর কথা মেনে নিলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত, ইবলিস আল্লাহর কথা মানলেন না, আল্লাহর হুকুম মানলেন না, ইবলিস আদমকে সেজদা করলেন না, ইবলিস বড়াই দেখালেন। কি বড়াই দেখালেন? ইবলিস বললেন আল্লাহ, কথাবার্তা বলা যাবে না আমার, কিন্তু ইবলিস বললেন আল্লাহ, আমি আগুনের তৈরি, আগুন হলো ঊর্ধ্বমুখী, আর তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, ওই মাটির কোনো দাম নাই, আমি ঊর্ধ্বমুখী আগুন হইয়া, আগুনের তৈরি হইয়া আমি ওই আদমকে সেজদা করবো না। আল্লাহ বলেন, তুই আমার হুকুম মানলি না, যা তোকে আমি আমার রাস্তা থেকে খারিজ করে দিলাম, তুই কাফেরদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলি। তার কি সব আমল শেষ শয়তানের? আল্লাহ আল্লাহর কাছে সে যতটুকু আমল করেছিল আল্লাহর হুকুম অমান্য করার কারণে, তার কি শেষ? সব আমল শেষ হয়ে গেছে। এই জন্য আমরাও যদি আল্লাহর হুকুম অমান্য করি, আমাদের সব আমল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এবং আমল তো শেষ হয়েছে, সে যায় এবার কাফেরের খাতা নাম লেখাইছে। তো আল্লাহ বলতেছে, আল্লাহ যে আদমের জন্য আমার তিনটা পারমিশন দেন, কয়টা? আরো জোরে বলেন। আল্লাহর কাছে শয়তান তিনটা পারমিশন চাইলেন। প্রথম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই আদম আর এই আদমের সন্তানেরা কত বছর পর্যন্ত বেঁচে থাকবে? বলবে আদম সন্তানেরা কিয়ামত পর্যন্ত বাঁচবে, কিয়ামত পর্যন্ত জন্ম নেবে, কিয়ামত পর্যন্ত বাঁচবে। প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথম যেটা শয়তান চাইলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ সর্বপ্রথম আমারে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দাও। আল্লাহ বলেন, যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। শয়তান বলল, আল্লাহ আমি একটা আদম সন্তানকে জান্নাতে যেতে দিব না, তুমি জাহান্নামের সংখ্যা বাড়ায় দাও, আমি সবাইকে জাহান্নামে পাঠাবো, তাদের জাহান্নামে যাওয়ার জন্য যা যা করা লাগে আল্লাহ আমি সব কিছু করবো। এক নম্বরে কি চাইয়ে দিলেন? হায়াত চাইয়ে দিলেন। দুই নম্বরে শয়তান আল্লাহর কাছে বলতেছেন,
যে আল্লাহ আপনি তো এবার আমারে হায়াত দিলেন, আপনি আমার আরো একটা ক্ষমতা দেন, আমারও যদি কেউ দেখতে না পায়। কি না পায়? দেখতে। আমি যদি আমারও যদি দেখতে কেউ পায়, আমি যে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লাগিয়ে দিই, আমি যে মানুষের নামাজের থেকে বিমুখ করে দিব, আমি যে সমাজের ভিতরে সমস্যা লাগিয়ে দিব, হ্যাঁ আমারও যদি মানুষ দেখতে পায়, তাহলে তো আমি শয়তানের কিলায় কিছু রাখবো না, ঠিক কি না? আমার তো বাইরা মেরে ফেলবো, আমার যদি আমার দেখে যে আমি সমাজের ভিতরে বা ভাই ভাইদের ভিতরে ঝামেলা আমি লাগাইতেছি। দ্বিতীয় নম্বরে আল্লাহ আমি আপনার কাছে চাই, আমার কি করেন, অদৃশ্য অদৃশ্য করে দেন, ইনভিজিবল করে দেন, আমার যেন কেউ না দেখে। আল্লাহ বলেন যাও, তাও দিলাম। কি করলাম? তাও দিলাম। এবার তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ তিন নম্বরে আমি আপনার কাছে চাই, আপনি আমি তো আমার বাঁচতে হইব, বাঁচতে হইব না, আমার কিছু ওয়ার্কার লাগবে। কি লাগবে? ওয়ার্কার, তার মানে আমার কিছু কর্মী, আমার যেই কর্মীরা থাকবে, আমার যেই ওয়ার্কাররা থাকবে, তাদের তো খাবারের ব্যবস্থা করতে হইব, আমার নিজের তো খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ তুমি কে আমার পর্যন্ত আমার খাবারের ব্যবস্থা করে দিবে, আর আমার কর্মী ওয়ার্কার তাদের খাবারের ব্যবস্থা করে দিবে, বাঁচতে হইলে তো খাইতে হইব। আল্লাহ বললেন যাও, তোমার তিন নম্বর আশা পাওয়া আমি পূরণ করে দিব। কারণ শয়তানের ওয়ার্কার এই সমাজে আছে না? শয়তানের ওয়ার্কার, শয়তানের কর্মী আছে, আর শয়তানের সব থেকে বড় কর্মী মানুষ, ঠিক কিনা? আপনি আর আমি হচ্ছে শয়তানের সব থেকে বড় কর্মী, আমরা জেনে শুনে ওই শয়তানকে আমরা প্রশ্রয় দিই। তাও আবার আল্লাহ বলেছেন, ফেরেশতারা এই শয়তান যখন আমার বান্দাদেরকে ধোকা দিবে, ইবলিস যখন আমার বান্দাদেরকে ধোকা দিবে, আমার বান্দারা তার প্রলোভনে পড়ার পরে মনে যখন গুনার নিয়ত নিয়ে আসবে, কিন্তু তখনও তার আমল নামায় তুমি গুনাটা লিখবা না। বুঝছেন কথাটা? শয়তানের প্রলোভনে পড়ে যদি কেউ গুনার নিয়ত করে, তাহলে সেই গুনার সেই গুণা আল্লাহ তারা আমল নামায় লিখতে নিষেধ করছেন। যদি গুণে একবার করে ফেলে, তাহলে একবারই লেখার নিষেধ, একবারই লেখার আদেশ দিছেন। বুঝছেন আমার কথা? শয়তানের ধোকায় পড়ে যদি কেউ গুনাহান নিয়ত করে মনের ভিতরে, তাহলে তার গুণা আল্লাহর সাথে সাথে লিখতে নিষেধ করছেন, বলছে দেখো সে শয়তানের ধোকায় পড়ে গুণাটা করে কিনা, আর যদি গুণাটা করে তাহলে একবার লেখার জন্য আদেশ দিছেন। আর যদি মানুষ নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যদি গুনাহ নিয়ত করে, তাহলে ওটা গুনাহ হিসেবে খাতায় লিখতে বলছেন আল্লাহ। আল্লাহ কি আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন না? দিয়েছেন। এখন শয়তানরে তো আপনি আর আমি, শয়তানরে আমরা জায়গা দিই আমাদের কাছে, ঠিক কিনা? এই শীতের দিন হইলে তো শয়তান আপনার আর আমার উপরে আরো বেশি খেপে। কেমনে খেপে? ফজরের আয়োজনটা দিলে আহ, সেরা রাত ঘুমায় কোনো মজা নাই, শান্তি নাই। যদি ফজরের আজানটা একবার দেয়, এই ফজরের পর থেকে যে ঘুমের মজা, এই মজা আর কোনো ঘুমে নাই, ঠিক কিনা? শয়তানের কানের কাছে আস্তে করে এসে কয়, বন্ধু সারাটা রাত্র কি ঘুমাইলা, ঘুম তো কিছুই হইল না, ছাতার মাথা দেখো তোমার কম্বলটা তোমার পায়ের নিচে ঘুরে রয়েছে। আমি কি করো, কম্বলটা টান দাও, খেতলা মোড়া দিয়ে একটা ঘুম দাও আবার, ঠিক কিনা? আবার মাঝে মাঝে প্রলোভন দেয়, মাঝে মাঝে বলে আহ এই হার হিম করা ঠান্ডা পানি শীতের দিনে এটি দিয়ে উঁচু করবা, কোনো দরকার নাই, ঘুমাইয়া দেখো গরমের ভিতরে, ঠিক কিনা? আর এই শয়তান আর এই আবু জাহেদের বংশধর কিছু আমাদের সমাজেও আছে, আছেন নাই? তারা আবার কি করে জানেননি? তারা তো মনে করেন সাধারণ মানুষ, সাধারণ মানুষের হাল দেয়, সাথে সাথে আলেম আলাদেরকে হাল দেয়, ঠিক কিনা? অনেক মানুষে হুজুরদেরকে দেখলো হুজুর আইছে পরের বাড়ি খায়, আমাদের ফুটা দেয় না নাকি? কয় মোল্লা পরের বাড়ি খায়, কয় হুজুর পরের বাড়ি খান তো টের পাইবেন কেন? আচ্ছা হুজুর রাজে পরের বাড়ি খায়, হুজুর নাকি কারোর কাছে যে বলে আমার দাওয়াত দেন আপনার বাসায় খাই? আল্লাহ তাআলা রিজিক দেখছেন হুজুরদের, ঠিক কিনা? আর আপনার আমাদের দাওয়াত দেন কে খাওয়ার জন্য? খাওয়াইবেন আবার খোটাও দিবেন, এটা ঠিক না? খাওয়াইয়া খোটা দেওয়া ঠিক? আচ্ছা হুজুররা পরের বাড়ি খায়, এটা হুজুরদের দোষ, এটা অনেকে বলে, ঠিক কিনা? আবার বলে আরে মোল্লা মানুষ, আরে কাঠমোল্লা কতটুকু জানে, এরকম বলে না? আচ্ছা আমাদেরকে যে আপনারা কাঠমোল্লা বলেন, এই কাঠমোল্লারাই তো আফগান থেকে মেরে আমেরিকানদের খেয়ে দিল, একটাবার চিন্তা করছেন? এই কাঠমোল্লারা কি করছে, এই কাঠমোল্লাদের সাথে 20 বছরের যুদ্ধ করে আমেরিকান সঙ্গে ওরা পারা নাই, শেষে দিয়ে পলাইছে জানমাল নিয়ে, ঠিক কিনা? তা কাঠমোল্লা দৌড়ানি খেয়ে যদি আমেরিকা পলায়, তাহলে লোহামোল্লার দৌড়ানি খেলে কই যাইব? উপায় নাই।
লোহা মোল্লা তো এখন আসেই নাই, স্টিল মোল্লা ধরে খেলে কি হবে, স্টিল মোল্লা তো এখন নামেই নাই। একবার চিন্তা করছেন, তা কাক মোল্লার সাথেই দৌড়া পারো না, স্টিল মোল্লার সাথে কেমনে পারবা? স্টিল মোল্লা যখন দৌড়া নিয়ে দিবে পড়ানোর জায়গা পাবো না, ঠিক কিনা? এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, ঠিক কিনা? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে মাটি দেবে না, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লার দ্বারে, তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লার দ্বারে, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, বলেন এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, ঠিক কিনা? ঠিক আছে তো এবার আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে আমি সব শ্রেণীর ভিতরে সব থেকে বেশি মহব্বত করি আলেম আমাদেরকে, জবানো করবেন না, আমি কেন তাদেরকে মহব্বত করি, ভালোবাসি এই একমাত্র এই আলে মোলামারা, আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে, ঠিক কিনা? তাহলে ওলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাদের সাথে ভালোভাবে আচরণ করবেন, ইজ্জতের সহিত কথা বলবেন, পারবো তো ইনশাআল্লাহ? পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ উলামা ওয়া রাসাতুল আমবিয়া, ওলামাগণ নবীগণের ওয়ারিস, সুবহানাল্লাহ, পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তাহলে আমরা কি বুঝলাম, শয়তানের ধোকায় পড়া যাবে না, শয়তান যদি আরেকদিন প্রলোভন দেয় কোনো খারাপ কাজ করার জন্য, একবার মনে করেন শয়তানের মনে করেন যে একটা মাজা বড় বড় একটা লাথি মারবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন, আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, জরুরি আমিন। তাহলে আমরা কি বলতেছিলাম, কোথায় ছিলাম বলেন তো? আমরা বলতেছিলাম যে কোরআনের উপরে যখন আমরা সমাজ পরিচালনা করব, যখন আমরা রাষ্ট্র পরিচালনা করব, তখন এই দেশের মানুষের ভয়ে আর মনে কোনো ভয় থাকবে না, থাকবে? এখন মনে করেন একজনে ক্ষমতা পাইলেই কোন রকম মনে করেন মাইরে লয়ে যায় 10,000 কোটি, আছে না নাই? গরিব মাইরা, গরিব তো গরিব, এই গরিবের টাকা মাইরা গরিবরা কান্দা বানা হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য আমি এই কথা বলি যে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, আরো জোরে পড়েন, আমিন। আর কোরআনটা কি কেমনে পরিচালনা করবো এটাও তো জানতে হবে, বা কোরআনটা কেমনে শিখবে এটাও তো জানতে হবে, ঠিক কিনা? এখন অনেকে কোরআন শরীফ পড়ে, অনেকে কাড়া কাড়া কোরআন শরীফ পড়তে পারেন, হাত উঠান তো, পড়তে পারেন কাড়া কাড়া, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন, আপনি পড়তে পারেন না কাড়া কাড়া, শরমের কিছু নাই, পারেন না কইবেন না যে ওসর পারি না পড়তে, শরম পায় লাভ আছে? আপনি মান বুঝছি আপনাকে দৌড়, এই যে আমরা কোরআন পড়তে পারি।
জানি না মুসলমান হয়ে, এটা আমাদের সবথেকে বড় দুর্ভাগ্য, সবথেকে বড় দুর্ভাগ্য। যেখানে আল্লাহ রাসূল বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, ঠিক কি না? সেই জায়গায় আমরা কোরআন পড়তে পারি না। আর কোরআন যদি পড়তে না পারেন, আপনারা হাতে পায়ে ধরে বলি, এই যে জৈনউদ্দিন দারুল উলুম মাদ্রাসা, কষ্ট করে দয়া করে আপনার সন্তানটাকে আপনার ছেলেটারে কোরআন পড়ান শেখান। হুজুর বলে গেলেন, আমি শুনতেছিলাম পাশে বসে, অন্তত পক্ষে সন্তানটারে কোরআনটা পড়ানো শিখান, কোরআন শরীফের জ্ঞানটা দেন। অনেকে বলে হুজুর আমার ছেলে তো টিয়া দিসি কলেজে স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, ভার্সিটিতে আর স্কুলে পড়ে, এই হিসাব আল্লাহ আপনার কাছে নিব না, না সন্তানের হিসাব আল্লাহ নিবে না, নিবে? যদি আপনার সন্তান ইউনিভার্সিটিতেও পড়ে কলেজেও পড়ে, তারপরও আপনার দায়িত্ব সন্তানের প্রতি থাকলো না থাকলো না থাকলো? আল্লাহ রাসূল বলেন চলে বলে আইনি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। এটা কি ফরজ? মানতেই হবে। যেমন আপনি নিজে কোরআন শিক্ষা করতে পারেন নাই, কিন্তু আপনার প্রতি, আপনার সন্তানের প্রতি আপনার কোরআন শিক্ষা দেওয়া ফরজ। সুবহানাল্লাহ, পড়বেন না? সুবহানাল্লাহ। আমরা আল্লাহ কত খুশি হন জানেন কোরআন পড়লে? আমরা আল্লাহ অনেক খুশি হয়ে যান যখন আমরা কোরআন তেলাওয়াত শুরু করে দিই, ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের মজা যে আসে না নাই, আরো জোরে বলেন আসে না নাই? আপনার সন্তানকে দিবেন তো? আপনারা চান না যে আপনাদের সন্তানগুলা বড় বড় হাফেজ হোক? আমাদের বাংলাদেশে হাফেজ আজকে কোথায় কোথায় যায়, বিশ্ব জয় করে চলে আসতেছে আলহামদুলিল্লাহ, চান না আপনারা? চান। তারপরে আপনাদের সন্তানরা বড় বড় আলেম হোক, আপনারা চান না? এই জন্য যে সন্তানদেরকে এই কোরআনের মাদ্রাসায় পাঠাবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। মরে গেলে তো অন্তত পক্ষে জানাজা পড়াইতে হইব, না জানাজা পড়াইতে হইব না? এমন সন্তান যদি আপনি বানায় যেতে পারেন যে সন্তান মরার পরে আপনার জানাজা পড়াবে, হুজুরের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহ কাতা মাফ করে দিবে। আর এমন সন্তান বানাইছে, মরে তো গেছে গেছেই, আপনার কবরস্থানে একদিন ছবি দিবে না, খবরও নিবে না, কিন্তু ধন সম্পদ প্রতিপত্তি সব সন্তানের জন্য করে গেছেন, মরে গেছেন, এই সন্তান একদিন আপনার নামে দোয়াও করতে যায় না, এই সন্তানের কোনো লাভ নাই, আছে? আরো সন্তান বানাতে হবে এরকম সন্তান। কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে আলেম বানানোর কারণে, হাফেজ বানানোর কারণে আল্লাহ ঘোষণা দিয়ে ডাক দিবেন, অমুক হাফেজের পিতা কোথায়, হাফেজের মাথা কোথায়, আল্লাহ ডাক দিয়ে নেন, আল্লাহর আরশে মহল্লার নিচে মেহমানদারি করাবেন, আর পুরো যত কিয়ামত যত আপনার হাশরের বাসি থাকবে সবার সামনে নূরের মুকুট মাথায় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজের মা হাফেজের বাবাকে সম্মানিত করে দিবেন। অনেক হাফেজ শব্দেরকে আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, তাদের তো জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি লক্ষ্য করব কিছু আলেম কিছু হাফেজরা দাঁড়ায় আছে, বলবে আল্লাহ বলবে তোমাদের তো জান্নাতের আমি সুসংবাদ দিয়েছি, তোমরা জান্নাতে যাচ্ছ না? করো না আল্লাহ, যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে আমারে কামাই কইরা খাওয়াইছে, পড়াশোনা করাইছে, যেই মা আমার জন্ম হওয়ার পরে আমার লালন পালন করেছে, আল্লাহ সেই মা বাবারও তুমি যদি না দাও আমি জান্নাতে যাব না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন যাও যাও তোমার মা তোমার বাবাকে আমি জান্নাত দিয়ে দিলাম। শুধু তাই নয়, হাফেজ একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে দিতে পারবে, একজন আলেম যে কত মানুষকে জান্নাতে নিয়ে যাবে হিসাব থাকবে না। আলেম সাহেব তো যখন আপনাদের বিচার হবে যাবেন দেখবেন এক লাইনে আলেম দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলবেন আরে হুজুর আপনি তো আমার এলাকার মহল্লার আলেম, বড় মসজিদের খতিব, বড় মাদ্রাসার মুহাদ্দিস, হুজুর আপনি তো জান্নাতে যাচ্ছেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। আল্লাহ বল আল্লাহর কাছে বলবে আল্লাহ এই যে আমার মহাব্বতের পেয়ারা লোকটা জাহান্নামে যাচ্ছে, আল্লাহ আল্লাহ আপনি তারে জাহান্নাম থেকে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আপনি তাকে জান্নাত দেন। ওই আলেমে যদি উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনাকে জান্নাতে নিয়ে গেছে। শুধু তাই না, আমি আমি আপনার দলিল সব
সহ বলছি কথাটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য ওসিলা করবেন। কখন জানেন? যখন বান্দার জাহান্নামের পড়তে পড়তে মনে করেন অবস্থা খারাপ, আল্লাহ তখন বান্দাকে মাফ করার জন্য ওসিলা করবেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, দেখেন কেমনে আল্লাহ মাফ করবেন। বলবে, যাও তো জয়া, দেখো এমন কোনো লোক জাহান্নামে আছে কিনা যেই লোক আলেমের সহবতে ছিল। ফেরেশতা যায় জাহান্নাম খুঁজবে, একজনের পাওয়া গেছে, বলবে আল্লাহ একজনের পাইছি। ও আচ্ছা ঠিক আছে, তারা নিয়ে আসো। নিয়ে আসার পরে দেখবি আলেমের সাথে আলেমের সহবতে ছিল। আল্লাহ বলবে, যা তোর জাহান্নাম থেকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আবার বলবে মাফ করার জন্য, দেখেন কত উসিলা খুঁজবে। বলবে জাহান্নামে যাও, আর দেখো এমন কোনো বান্দা এখন আছে কিনা আলেমের সহবতেও যায় নাই, আলেমের জীবনে দেখেও নাই, কিন্তু দূর থেকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, এমন কোনো বান্দা আছে কিনা সেই বান্দাকে খুঁজে নিয়ে আসো। অনেক খোঁজাখুঁজি করার পরে এক কোণে একজনে পাওয়া যাবে। বলবে আল্লাহ জানার পাইছি, ধরে নিয়ে আসছি। বলবে আলেমের সাথে মহাব্বত, আলেমের আলেমটা দূর থেকে মহাব্বত করছে। বলবে হ্যাঁ, আল্লাহ আলেমকে দূর থেকে মহাব্বত করেছে। বলো যাও, এটা মাফ করে দাও, এটা মাফ করে দিলাম, এটাও জান্নাত দিয়ে দাও। সর্বশেষ যখন আর কিছু খুঁজে না পাবে, যায় বলবে যাও জীবনে যায় দেখো একজন আলেমের সাথে মুসাফা করছি নি জীবনে, ওই লোকেরও ধরে নিয়ে আসো, ওই লোকেরও জান্নাত দিয়ে দাও। সর্বশেষ বলবে যখন দেখবে আর কোনো উসিলা আল্লাহ পাচ্ছে না, বলবে যাইয়া দেখো এমন কোনো ব্যক্তি আছে কিনা যে ব্যক্তি জীবনে আমার একবার আল্লাহ বইলা ডাক দিছে। এমন কোনো লোক জাহান্নামে আছে কিনা যাইয়া দেখবে একটা জৈলা পুইরা কয়লা হয়ে গেছে, ওইটারও ধরে নিয়ে আসবে। আল্লাহ বলবে যাও, এটাকে জান্নাত দিয়ে দাও। তাই আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য কি খুঁজবে? উসিলা। এই উসিলা আপনার সন্তানও হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই উসিলা আপনার সন্তানকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, ইনশাআল্লাহ আপনার এই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বলবে আল্লাহ আমার মাহরে দাও, আমার বাবারে দাও, না হলে আমি জান্নাতে যাব না। আর পোলা বানাইবেন কি, ডিস্কো ড্যান্সার নাকি? ছেলে আপনার কারণে যদি নষ্ট হয়ে যায়, মেয়ে যদি নষ্ট হয়ে যায়, এই হিসাব দিতে হবে না? হিসাব আছে? বড় সন্তানের গুনাহের কারণে দেখবেন বাবা মা জাহান্নামে যাবে, এটি কোরআন হাদিসের কথা, আমরা বানাইয়া বলতেছি না। সন্তানের গুনাহের কারণে আব্বা মাও জাহান্নামে যেতে প্রস্তুত থাকবে, নিজে নিয়ে দিবে, আল্লাহ দিয়ে দিবে জাহান্নামে। যাও, তোমার সন্তান দুনিয়াতে আল্লাহ নাফরমানি করেছে, আমারে মানে নাই, আমার কথাগুলি রাখে নাই, যাও এটা জাহান্নাম দিয়ে দাও, এরপর আপনারাও জাহান্নাম দিয়ে দাও, নাউজুবিল্লাহ পড়বেন না। তো কারা কারা নিজের সন্তানদেরকে এ মাদ্রাসায় পাঠাইতে রাজি আছেন, দুইটা হাত ধুয়ে আমার আল্লাহ দেখেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে সন্তানকে কবুল মঞ্জুর করো। হাত নামান, কষ্ট দিতেছি, কুয়াশা বেশি পড়ছে, আমি বেশি সময় আপনাদেরকে আর রাখবো না, বিরক্ত করবো না, একটু সময় থাকেন, তারপরে শেষ করে দিবি ইনশাআল্লাহ। এখন বর্তমান সময়টা ঠান্ডাটা একটু বেশি পড়তেছে, ঠিক কিনা? ঠান্ডা পড়বেন, ঠান্ডা পড়বো না। আমরা যে সমস্ত পাপের কাজ করি এগুলো আল্লাহ তাআলা বলেন যে যেই সমাজের ভিতরে আল্লাহর নাম নেওয়া মানুষ বন্ধ করে দেয়, আমি মাঝে মাঝে সেই সমাজে গজব দিয়ে দেখি। নাম গোপরে গজব পড়ে না? এই যে 2 বছর গেল করোনার গজব, ঠিক কিনা? ডোজ লইতে লইতে মানুষের হাতে আর জায়গা নাই যে ডোজ লইব। প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ, তারপর বাইরেছে বুস্টার ডোজ। আমি তো একবার বলছিলাম মনে মনে, আবার নি ব্যাম্বু ডোজ বাইরে, ব্যাম্বু ডোজ কিনতে পারে, ব্যাম্বু ডোজ, ব্যাম্বু ডোজ দিলে মানুষ তো বাঁচবো না। এখন যদি ভুলেও যদি আরেকজন কেউ বলে যে করোনা আবার আইতেছে, একবার পিটাই মেরে ফেলবে দেশের জনগণ। যদি ভুলে আরেকবার বলে যে করোনা আসতেছে আর লকডাউন দেয়, লকডাউনের কথা শুনলে ভয় লাগে না? এক এক ব্যবসায়ী 1 কোটি 10 কোটি 50 কোটি মেরে খেয়ে বসে রয়েছে। আমাদের মতো সাধারণ জনগণের টাকা পয়সা যাও জমে টমে মানুষ রাখছিল ভবিষ্যতের জন্য, এই লকডাউনের ভিতরে খাইতে খাইতে সব শেষ। উচ্চবিত্ত কি হয়ে গেছে? মধ্যবিত্ত হয়ে গেছে। আর মধ্যবিত্ত কি হয়ে গেছে? নিম্নবিত্ত। আর নিম্নবিত্ত হয়ে গেছে কাঙ্গালি। আমি কি মিথ্যা কথা বলতেছি? এগুলো কিন্তু কাজের কথা। এখন যদি আপনারা আবার শুনেন লকডাউন আসতেছে, মানবে না? আমার মনে হয় না বাংলাদেশের মানুষ মানবে, কারণ চাইনার মানুষই তো মানে না। সরকারের ভালো লকডাউন তোমার কাছে দিয়ে রাখো, আমাদের লকডাউন তো লাগবে না। আল্লাহ তাআলা গজব থেকে হেফাজত করো। আমিন। আবার কয়েকদিন পর পর একটা করে ঘূর্ণিঝড় দেয়, দেখেন না? ঘূর্ণিঝড় মারে না, কয়েকদিন আগে একটা মারলো শীতরা। শীতের ভিতরে যে কি কঠিন শীত পড়তেছে, আল্লাহ নেই
জমাই মেরা ফেলে আল্লাহ ভালো জানে। আল্লাহ বলে আমি যদি চাইতাম যে নফরমানদেরকে মারতে আমি অনেক ভাবে মারতে পারি, কিন্তু এদেরকে আমি মারি না, একটু সুযোগ দিই, ঠিক না? একটু সুযোগ দিয়ে দেখি তাদের শেষ কোন পর্যন্ত, যতই ঘুড়ি দ্বারা উড়াক না পাই দাদা আমার হাতে, ঠিক না? এই জন্য বলতেছিলাম আপনাদের মাঝে মাঝে আবার একটু একটু সজাগ রাখি যদি ঘুমায় যান। এই জন্য বলতেছিলাম যে তারা সন্তানকে মাদ্রাসা দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে জোরে পড়ো না, আমিন। তাহলে আমরা এখন কি শিখলাম যে কোরআনের উপর কি করতে হবে, নিজেদের চলতে হবে এবং নিজের সন্তানকেও কোরআনের উপর চালাইতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন সকলে বলি আমিন, আমিন। আরো জোরে পড়ো না, আমিন, আমিন। বাইরে তেল বিনা চলে না দুনিয়া, অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিক যারাই আছে সবাই, তেল পাইলে সবার কাছে থেকে নতুন জামাই। ডাক্তার মিস্টার সাংবাদিক যারাই আছে সবাই, তেল পাইলে সবার কাছে থেকে নতুন জামাই। আবার তেলের কাছে, আবার তেলের কাছে পুলিশ কাতর, এমপি মন্ত্রী সব নিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেল মাথায় তেল মারিয়া, তেল মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। এত রাত্রে হুজুরের কষ্ট করে গজল গাইতেছে আপনাদের আবার তুমি নাইতেছে, শুধু হাদিয়া দেন না হুজুরে, হাদিয়া আসতেছে না। এটাই শেষ, এই একটাই আর কিন্তু কম না, পরে আমার ধরলো আমি আর কম না, এটাই শেষ, এটাই শেষ। এই যে হুজুরে কইছে আপনারা হাদিয়া দেন না, গজল শুনে আর গজল শুনে না, হাদিয়া দিবেন তেলে গজল শোনাবো আর একটা, এটা সুন্দর গজল শুনবেন, এটা শিক্ষামূলক গজল শুনবেন, আরো জোরে কোন শুনবেন, যাবো না আর যাবো নুরানিতে, ওই পাঠে আরো যাবো না, মা যাবো মাদ্রাসাতে। আব্বু শোনো, আম্মু শোনো, চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না, মা যাব মাদ্রাসাতে। হাট্টি মা টিম টিম তাদের খারা দুটো সিং, এমন পড়ায় না তো কায়েম হবে খোদার দিন। হাট্টি মা টিম টিম তাদের খারা দুটো সিং, এমন পড়ায় না তো কায়েম হবে খোদার দিন। করতে কায়েম খোদার দিন আয় ছুটে আয় রে নবীন, করতে কায়েম খোদার দিন আয় ছুটে আয় রে নবীন। কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে, কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে। আব্বু শোনো, আম্মু শোনো, চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না, মা যাব মাদ্রাসাতে। পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না, মা যাব মাদ্রাসাতে। নতুন নতুন পায়রা গুলি ছোট না বেঁধেছে, এসব পড়া পড়তে না বিয়ে নিষেধ
হাতে দাওসে দিয়ে মাগো আমি যাব মাদ্রাসাতে আব্বু শুনো আম্মু শুনো চক সিলের দাও হাতে ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব জৈনউদ্দিন দারুল উলুম মাদ্রাসাতে কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে আব্বু শুনো আম্মু শুনো চক সিলের দাও হাতে ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে মাশাআল্লাহ মারহাবা আমাদের মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব খুশি হয়ে হাদিয়া দিছে মাশাআল্লাহ সকলে বলি মারহাবা বিক্রমপুরি সাহেবের গজল শোনাতে আমাদের সম্মানিত জৈনউদ্দিন দারুল উলুম মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব মুগ্ধ হয়ে কিছু হাদিয়া দিয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার সাথে বলতে আমি তাহলে বলবো না ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এসরের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ এসরের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আর তোমার ছোঁয়া লেগে গেল শাহে মদিনা আর তোমার ছোঁয়া লেগে গেল শাহে মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আহা সবই ভুলিব কিন্তু তোমায় ওয়ান টু থ্রি আহা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় আহা সবই ভুলিব কিন্তু তোমায় আহা সবই ভুলিব কিন্তু তোমায় আরো সে মহল্লার চেয়ে দামি তুমি হও খোদার দৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরো সে মহল্লার চেয়ে দামি তুমি হও খোদার দৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর বুকের মাঝে আছো তুমি কেন দেখি না আর বুকের মাঝে আছো তুমি কেন দেখি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় সবই ভুলিব কিন্তু তোমায় আহা সবই ভুলিব কিন্তু তোমায় আহা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলে বলে আলহামদুলিল্লাহ শামসুল ভাই কিছু টাকা দিয়ে হাদিয়া স্বরূপ হুজুরকে আবার আমাদের সম্মানিত তোফাজ ভাই খুশি হয়ে আর কিছু হাদিয়া দিয়েছে সকলে বলে মারহাবা রাত্রি যেহেতু শেষ করে দেই
রাত্রি যেহেতু অনেক হয়ে গেছে প্রায় 11:40 আবার ফজরও পড়তে হবে তো ইনশাআল্লাহ আপনাদের রিকোয়েস্টে বলেছি আল্লাহ তাআলা বলিয়েছেন আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে বড় আলেম বানায় দেন আমিন এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে এই দিনের জন্য কবুল করেন শেষ কথাগুলি শুনে যান শেষ কথাই হচ্ছে সবথেকে দামি কথা ঠিক কিনা হ্যাঁ দোয়া করে দিব আমি দোয়া করবো সমস্যা নেই শেষ ভালো যা সব ভালো তা ঠিক কিনা শেষ ভালো যা এই যে কথাগুলো আমরা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাকে আমল করার তৌফিক দান করুন আমিন তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসলে নিজেদের কিছু আত্মসমালোচনা করি এই বাংলাদেশে প্রতি বছরে না হইলেও লাখের কম মাহফিল হয় না হয় তো 1 লাখ মাহফিলে প্রতি বছর যদি একজন করে হেদায়েত পাইতো 1 লাখ মানুষ প্রতি বছর হেদায়েত পাইতো ঠিক কিনা এটা আসলে মানুষের মাঝে হেদায়েত হচ্ছে না হচ্ছে না কারণ কি জানেন আমরা নিজেরা এই যে আমরা যারা ওয়াচ করি আমরা যেইগুলো বলি এইগুলো আমরা নিজেরা মানি না এই জন্য আপনাদের আমল হয় না দোয়া করবেন আমরা যেইগুলো বলি আল্লাহ আমাদেরকে আগে আমল করার তৌফিক দান করেন আমিন তারপরে আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আর সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন মাদ্রাসার উদ্যোগে করে মাহফিল আল্লাহ আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করেছেন রব্বে কারিমের দরবারে কিভাবে যে শুকরিয়া আদায় করে শেষ করবো বলতে পারি না আর কিভাবে আল্লাহ তাআলা আনছে আজকে যাই হোক বাকি ইনশাআল্লাহ পরে কোনোদিন সময় হলে বলবো আজকে আর সময় নাই আপনাদের জন্য দোয়া করি এই যে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন আমি শেষে একটা কথা বলবো এই কথাগুলো আমার রাখবেন সবগুলো মানুষ প্যান্ডেলে এসে বসবেন লাস্টে আরেকবার প্যান্ডেলটা ভরা দেখতে চাই ওই মুরব্বি সুন্দর পান খাইতে গিয়ে তারপর চুন্ডাও খায় সবাই বুঝে রয়েছে আপনি দাঁড়ায় কেন দেখছেন মুরব্বির কোনো খেয়ালই নাই পানও খাইতেছে চুমো খাইতেছে আবার কত মুরব্বি তো মনে উঠে গেছে বিড়ি খাইতে আবার কত পোলাপান গেছে বিড়ি খাইতে আল্লাহ ভালো জানো ও চার দোকানের ভিতরে মানুষ দেখা যায়নি বাইর করেন সব এই সবাই এসে বসেন প্যান্ডেলে চার দোকান আজকে বন্ধ মুজাহিদ মর্দে মুজাহিদ বসেন যান চার দোকানের ভিতরে কোনো আড্ডা নাই এই চার দোকান হইল দুনিয়ার সব থেকে বড় গবেষণাগার কেন্দ্র দুনিয়ার ভিতরে যত গবেষণা ডাক্তার উকিল সিটার বাটপার কবিরাজ তারপরে আরো কি বৈজ্ঞানিক মুফতি আবার রাজনীতিবিদ নেতা খেতা তেহা সব চার দোকানের ভিতরে আর দুনিয়ার যত গল্প গুজব আছে সব কই চার দোকানের ভিতরে ঠিক কিনা এই জন্য আমি নাম দিছি দুনিয়ার সব থেকে বড় গবেষণা কেন্দ্র কি করে জানেন নি মুরব্বীরা যায় আর গে আর চা বানা চিনি ছাড়া আদা দিয়া রং চা খাইছে রং চা লইছে লইয়া আবার আমার মতো কেমনে খাইবো চা খাইলো খাইয়া ওয়া তো ব্যাংক শুন দে বিড়ি দে এই বিড়িও একটা খাইলো খাইয়া এবার পাউডার ঝুলাই বের করবো ওই বাড়িতে কার বউ জানি পলাইছে আবার কইবো বুড়ে খারাপ 10 দিন ধরে গোসল করে নাই আবার বলবে ওই বাড়ির মহিলা মহিলার দেমাগ আছে শুতে টেকে লাগে হাসার 10,100 আছে না নাই আবার কইবে আরে দেওস না এমনি মানে একটু ভাবসাপ আরে ওই বাড়ির মাইয়াটা মনে ভাইকে গেছে ঠিক কিনা মানে যত গিবত আছে আর যত ফাঁসে কি কথাবার্তা আছে সব চার দোকানের ভিতরে পাইবেন ঠিক কিনা এই জন্য আমি বলি যে ওইখানে না যে মাহফিল আসছেন খুশি না এই জন্য আল্লাহ রসুলই তো বলেছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা বা রসুল হাদিস দুনিয়ার সব থেকে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ সব থেকে ঘৃণিত জায়গা কি মনে থাকবে ইনশাল্লাহ তাই যে সবাই বসাইলাম আবার দুইটা কথা উইলে ফেললাম রাগ করছেন নি আমার উপর রাগ করে লাভ নেই আমি ওয়াজ করছি আজকে যাবো এক বছরও দেখা পাইবেন না মাঝে মাঝে যদি এন্ড এই জায়গা দিয়ে যাই তাহলে একটা মাওলানা সোহেল সাহেবের একটা ফোন দিব হুজুর যাইতাছি একটু চা খাওয়া ঠিক না এদিক দিয়ে গেলে যাবো ইনশাল্লাহ দেখা করে যাবো ইনশাল্লাহ আমি এদিক দিয়ে প্রতি কয়েকদিন পর পরে যাই আমি তো জানি না আছে প্রোগ্রামে জায়গায় ইনশাল্লাহ
তো দোয়া রইলো, দোয়া করবেন না আমার আবার বর্দোয়া দিবেন? বর্দোয়া দিন না, মরে যাবো কিন্তু বর্দোয়া দিন না। আমার জন্য দোয়াই করেন, আপনার সন্তানের মতো মনে করেন, আপনার ছেলের মতো, আপনার সন্তানের মতো, কেউ আবার ভাতিজা মনে করেন, কেউ নাতিও মনে করেন, নিষেধ নাই। আম্মা জিরা সন্তান মনে করেন, আমি নিষেধ করবো না। আবার বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর দশবার রহমত নাযিল করেন, এবং দরুদ শরীফ আমলটা বেশি বেশি করলে দেখবেন সমস্ত চাহিদা সমস্ত রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন। তো এই আমলটা দিয়ে গেলাম, পারবেন তো ইনশাআল্লাহ করতে। এবং আল্লাহ তাআলা আমার এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ এখন মোনাজাত করব, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে আর কি করব না। যারা দাঁড়ায় আছেন মোনাজাতের জন্য এসে বসে যাবেন, দাঁড়ায় কেউ মোনাজাত করবেন না। বিশ্বাস করেছে আমার কোরআনের উপর, বিশ্বাস করেছে আল্লাহ বাপ রব্বুল আলামিন খুশি হয়ে এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আজকে যে ছাত্রটাকে পাঠিয়ে দেওয়া হবে সিলেটের ময়মনসিংহ তারাকান্দা, ছেলের বাবার নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম, আর হাফেজ সাহেবের নাম হচ্ছে আপনার মোহাম্মদ বিলাল হোসেন। মোহাইমুল ইসলাম মিলন, পিতার নাম জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, থানা তারাকান্দা, জেলা মোহাম্মদ সাহেব। ছেলেটার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন বড় হকানি আলে ঘর তৈরিতে। আর পাঠ্য প্রদান আমরা করে দিচ্ছি আমাদের সময়ের মাদ্রাসার মোতাল্লি সাহেব হাজু সাহেব, উনি আছেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. ما يأتيهم من ذكر من ربهم إلا استمعوه وهم يلعبون. لاهية قلوبهم وأسروا النجوى. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, মারহাবা বলবেন না আপনারা? মাশাআল্লাহ, আমার এই হাফেজ সাহেব ভাইটার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার কণ্ঠের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি বেশি জোর দান করে দেন, সেটা বলো না? আমিন।